ঈদ সামনে রেখে চট্টগ্রাম মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। নগরীর নিউ মার্কেট বিপণী বিতান পরিদর্শন শেষে জানালেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি বলেন, যানজট কমাতে ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধভাবে ফুটপাথ দখলকারীদের ছাড় দেওয়া হবে না। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের সাথে নাগরিক ভাবনা বিনিময় ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা হয়েছে। নগরীর কাচিঝুলিতে একটি রেস্টুরেন্টে স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে এই সভা হয়। সভায় নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুকে সম্বর্ধনা দেওয়া হয়। দরিদ্রদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়েছে বরিশালে। সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদের উদ্যোগে নগরীর কালুশাহ সড়কে প্রাথমিক বিদ্যালয় মাঠে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র। জয়পুরহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে জয়পুরহাট সমিতি ঢাকা। শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে 20 জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। ঝালকাঠির কাঠালিয়ায় আইলবুনিয়া গ্রামে একটি প্রতিবন্ধী পরিবারকে বাপদাদার ভিটামাটি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে প্রভাবশালী পুলিশ সদস্য আনোয়ার হোসেন দুলালের বিরুদ্ধে। রবিবার দুপুরে তিন প্রতিবন্ধী সহোদর কাঠালিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের সহায়তা চান। গণমাধ্যমে ভুল তথ্য প্রচার ও ভূমিদস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে সাভারে। ভাকুত্তা ইউনিয়নের টোটালিপাড়ায় এ মানববন্ধনে অংশ নেন হামলার শিকার ব্যক্তিরা, তাদের স্বজন এবং এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। বিদ্যালয় অডিটোরিয়ামে প্রাক্তন শিক্ষার্থী ও এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল হয়। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গনি, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ সহ অন্যরা। গোপালগঞ্জে জনগণের কথা শীর্ষক অনুষ্ঠান করেছে জেলা তথ্য অফিস। কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।